গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের মধ্যে যাদের টার্গেট রয়েছে অবশ্যই জেনপাস 2024-কে ক্র্যাক করবে, তা আগেই জেনে রাখো যে 2024-এ আর কি, ঠিক আছে? যদি টার্গেট হয়ে থাকে তাহলে 2024-এর জন্য 2023-এর কোশ্চেন অপডেনগুলো কী কী ছিল, অর্থাৎ কোন টপিক থেকে কী কী প্রশ্ন ছিল। আমি তোমাদের জন্য একটা টেবিল ক্রিয়েট করেছি, আমি যেগুলো করেছিলাম এগুলো থেকে কিন্তু প্রশ্ন ছিল। ক্লাসিফিকেশন, ঠিক আছে, এখানে আমি 50টা প্রশ্ন করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, আর সেখান থেকে 6টা প্রশ্ন কিন্তু তোমাদের কমন ছিল, সেটা 2023-এর কথা আমি বলছি, ওকে? দেন তোমাদের রয়েছে কোডিং ডিকোডিং, এই কারণে তো আমি 100% কমন দিয়েছিলাম, 100% কমন দিয়েছিলাম। এই 20-র মধ্যে অনেকে 18 থেকে বা অনেকে 19 এবং অনেকে 20 স্কোর করেছিল। আমি চাই 2024-ও তোমরা এই স্কোর অবশ্যই করতে পারো, ওকে? কোডিং ডিকোডিং থেকে 30টা প্রশ্ন, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দুটো তিনটে টাইপ আছে আর কি, এখানেও তিনটে টাইপ আছে, এখানেও এক থেকে তিনটে টাইপ আছে। টোটাল আমি 30টা প্রশ্ন করিয়েছিলাম, মানে এই যে 2 মাসের স্ট্র্যাটেজি বলছি সেখানে 5টা কমন ছিল, না হলে কোশ্চেনটা তোমরা ডাউনলোড করে 2023-এর কোশ্চেনগুলো দেখে নেবে কোন টপিক থেকে কটা প্রশ্ন ছিল। সিরিজ থেকে তোমাদের 40টা করিয়েছিলাম, 1টা কমন ছিল। ওয়াটার ইমেজ এখন যে টপিকগুলো করাচ্ছি 10টা করিয়েছি, এখনো সেরকম করবো, 10-15টা করাবো, এক তো মার্ক থাকবে। ক্লক আমি 15টা করিয়েছিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বা ক্লক সম্পর্কিত, তো একটা কমন ছিল। ওয়াটার ইমেজ যেটা আমি গত কালকে মনে হয় করিয়েছিলাম ওয়াটার ইমেজ, ঠিক আছে, এখানে একটা কমন ছিল। কমপ্লিশন ফিগার অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে, সেখানে কিন্তু একটা অবশ্যই কমন ছিল, ডাইস ছক্কা যেটাকে বলা হয়। 20টা প্রশ্ন আমি, দেখো ছক্কাও আমি প্রত্যেকটা টপিক করিয়ে দিয়েছি, সেখান থেকে দুটো প্রশ্ন কমন ছিল। নাম্বার সিরিজ, এখান থেকে অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, আমি সবচাইতে বেশি করিয়েছিলাম এখান থেকে নাম্বার সিরিজ, সেখান থেকে দুটো প্রশ্ন ছিল। টোটাল তোমাদের 20টা এবং অবশ্যই 20টা প্রশ্ন ছিল এবং 20টাই ছিল কমন। এই কারণে আমি বারবার তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি যে 100% কমন তোমরা পাবে, অর্থাৎ ভালো করে যদি প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে 20-র মধ্যে 20 পাবে। বেশি কিছু প্রশ্ন করার দরকার নেই, জাস্ট 10টা 15টা 80টা এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে 20-র মধ্যে 100% আমি বলছি 20 পাবে চেন পাসের ক্ষেত্রে, ওকে? এবারে ব্যাপারটা হচ্ছে কি করে পড়বে আগামী 2 মাস, চলো আমি তোমাদের বলে দিই। যদি আমি ক্লাসগুলো এর উপর বেস করে করাচ্ছি, বেস্ট স্ট্র্যাটেজি মানে কিভাবে তুমি পড়বে জেন পাস ইউজি 2024 এর জন্য, রিজনিং এর স্ট্র্যাটেজি রয়েছে, ইম্পর্টেন্ট টপিকগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আমি করাচ্ছি, কোনো চাপ নেই, সেগুলো টপিক কভারেজ করেছি। দেখো সব কিছু করতে হবে না, রিজনিং এর তো অনেক টপিক আছে, অনেক টপিক আছে, সব সব করলে হবে না, এই টপিকগুলো ফলো করতে হবে, ঠিক আছে? আর এই টপিক থেকে দেখো প্রশ্নগুলো কিন্তু ছিল, পুরো 20টা প্রশ্ন ছিল। সবচেয়ে ছিল ক্লাসিফিকেশন, যেটা আমি বেশ তোমাদেরকে কি করি, ক্লাসিফিকেশন এবং কোডিং ডিকোডিং, দেখো 6 আর 5 ছিল, ক্লাসিফিকেশন থেকে 6 ছিল আর কোডিং ডিকোডিং থেকে 5 ছিল, এখানে এই দুটো আমি টপিক বেশি বেশি করে করিয়েছি, ওকে? আচ্ছা তো কি হচ্ছে, ইম্পর্টেন্ট টপিক অবশ্যই সব পড়ার দরকার নেই, যারা চালাক তারা এই ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করে। এবং ওয়েটেজ, কোন টপিক থেকে কীরকম মার্ক ছিল, তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন থেকে 6 মার্ক ছিল, মানে এর উপর বেশি তোমাকে ওয়েট করতে হবে। আচ্ছা কোডিং ডিকোডিং থেকে 5 মার্ক ছিল, মানে এই দুটোর উপর বেশি ফোকাস রাখতে হবে, আমি বেশি ফোকাস রেখেছি, এখনও ক্লাসগুলো করাচ্ছি, সামনে 2 মাসও করাবো। আচ্ছা 60 ডেজ, ঠিক আছে, তোমাদের যে 2 মাস মোটামুটি রয়েছে সেই 2 মাসের মধ্যে মাস্টার ট্রেজি তোমাকে কি করতে হবে, মাস যে একটা মাস্টার ট্রেজি রয়েছে বা মাস্টার প্ল্যান রয়েছে সেটাকে মাস্টারি বলা হয়। এই যে মাস্টারি তোমাদের রয়েছে বা মাস্টার প্ল্যান রয়েছে সেটাকে 2 মাসের মধ্যে ভালো করে অবজারভেশন করতে হবে, আমি তো অবশ্যই তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এগুলোই ফলো করবে, ঠিক আছে? আমি ফ্রি তোমাদের ভিডিওস ফর এভরি টপিক, প্রত্যেকটা টপিক থেকে আমি ফ্রি ভিডিও করি, তার মধ্যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপর তো আমি বেশি ফোকাস করি। যারা রিজনিং এর ক্লাসগুলো দেখো প্রতিদিন বৈকাল 4টার সময়, প্রতিদিন বৈকাল 4টার সময় আমি লাইভে আসি তোমাদের জন্য, যাতে মেন ফোকাস করতে পারো। এবং আমি 100% বলছি 24-এর জন্য, অবশ্যই 24-এর জন্য তোমরা 20-র মধ্যে কিন্তু 20 মার্ক পেয়ে গেছো, যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো, সবার ক্ষেত্রে নয়, যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো তারা 20-র মধ্যে কিন্তু 100% পেয়ে গেছো। ব্যাস বেশি কিছু কথা নয়, এগুলোই তুমি ফলো করো, এই যে তিনটে আমি প্ল্যান বললাম ফলো করো। এবং সবচেয়ে আরেকটা যেটা হচ্ছে যে প্র্যাকটিস, সবচেয়ে আরেকটা যেটা হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে প্র্যাকটিস, টপিক বলতে পারো মেন তোমাদের মানে রিহার্সেল বলতে পারো, মেন তোমাদের এটাই পথ বলতে পারো, এছাড়া কোনো বার পথ নেই, এটা হচ্ছে তোমাদের সঠিক পথ, এক্সাক্ট ওয়ে, ওকে?
এটা হচ্ছে এক্সাক্ট ওয়ে। আর এর জন্য আমি তোমাদের প্রতিদিন বৈকাল 4টার সময় ক্লাসগুলো করাচ্ছি। যদি তোমাদের ফোকাস থাকে 24-এর ক্ষেত্রে জেন পাসকে ক্র্যাক করবে, তাহলে কিন্তু এই নিয়ম মতো চলবে, দেখবে ভালো স্কোর করতে পারবে। এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবার আমি টেবিলটা তোমাদের শেয়ার করছি। ব্যাস এই টপিকগুলোই করাবো, আর এই করিয়েছি অনেক টপিক, কিন্তু এই টপিকগুলোর আমরা বেশি ফোকাস রাখবো। ক্লাস দেখো, আশা করি 100% স্কোর করতে পারবে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো এবং এইভাবে এগিয়ে যাও। বেস্ট অফ লাক।